বনী ইসরাইলদের প্রতি আল্লাহ পাকের অন্যতম একটি দয়া হচ্ছে, অন্যতম একটি নিয়ামত হচ্ছে যে তাদেরকে আল্লাহ পাক রাষ্ট্র ক্ষমতা দান করেছিলেন। বনী ইসরাইলদের মধ্যে সর্বপ্রথম যাকে রাষ্ট্র ক্ষমতা দেওয়া হয়েছিল তিনি হচ্ছেন আল্লাহর নবী সাইয়েদিনা ইউসুফ আলাইহিসসালাম, যিনি ছিলেন ইয়াকুব আলাইহিসসালামের অত্যন্ত প্রিয় ছেলে। আজ আমাদের দেশের এক শ্রেণীর আলেম বের হয়েছেন, তারা নিজেদেরকে আহলে হাদিস দাবি করেন, নিজেদেরকে তারা সালাফি দাবি করেন, নিজেদেরকে তারা আহলে হাদিস দাবি করেন, সালাফি দাবি করেন, এসি রুমে বসে বসে তারা ইসলামের দাওয়াত দেন। আমাদের খুব অবাক লাগে, আমরা আশ্চর্য হয়ে যাই যখন তারা তাদের বক্তব্যের ভেতরে বলেন রাষ্ট্র ক্ষমতা বা রাষ্ট্র ব্যবস্থা ইকামতে দিন থাকার প্রয়োজন নেই, এরকম বক্তব্য তারা তখন দেন। তখন আমাদের কাছে পরিষ্কার হয়ে যায় আসলে তারা তাদের এই বক্তব্যের দ্বারা রাজতন্ত্রের দালালি করছে। রাষ্ট্র ক্ষমতা তো আল্লাহ পাক তার নবীদের হাতে দিয়েছেন, সাইয়েদনা ইউসুফ আলাইহিসসালামকে আল্লাহ পাক বনী ইসরাইলের প্রথম রাষ্ট্র ক্ষমতা তাকে দান করেছিলেন, সেই নবী হচ্ছেন সাইয়েদনা ইউসুফ আলাইহিসসালাম। সম্মানিত মুসলিমরা, ইউসুফ আলাইহিসসালাম ইয়াকুব আলাইহিসসালামের 12টি সন্তানদের মধ্যে ইউসুফ আলাইহিসসালাম তার অত্যন্ত প্রিয় ছেলে ছিলেন। সাইয়েদনা ইয়াকুব আলাইহিসসালাম তার অত্যন্ত প্রিয় ছেলে, সাইয়েদনা ইউসুফ আলাইহিসসালামকে অত্যন্ত মহব্বত করতেন, তাকে খুব ভালোবাসতেন, স্নেহ মমতা ভালোবাসা তার জন্য অত্যধিক ছিল। তার একটি কারণ হলো সাইয়েদনা ইউসুফ আলাইহিসসালামের ললাট দেশে তার কপালের মধ্যে সাইয়েদনা ইয়াকুব আলাইহিসসালাম ছোট্ট বয়স থেকেই সাইয়েদনা ইউসুফ আলাইহিসসালামের ললাট দেশে তার কপালের মধ্যে দীপ্তিমান নূর নবুয়ত দেখতে পেয়েছিলেন, নূর নবুয়ত তার কপালে তিনি দেখতে পেয়েছিলেন এবং ওহির মাধ্যমে তিনি জানতে পেরেছিলেন তার এই ছেলেই ভবিষ্যতে নবী হবে। এই জন্য তিনি সাইয়েদিনা ইউসুফ আলাইহিসসালামকে খুব ভালোবাসতেন, আর ইউসুফ আলাইহিসসালামকে আল্লাহ পাক এই পৃথিবীর অর্ধেক সৌন্দর্য দান করেছেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহর দ্বীনের দাওয়াত দিতে গিয়ে একামতের দ্বীনের জন্য আল্লাহর দ্বীন কায়েমের জন্য জেলে যাওয়া, এটি তো নবীদের সুন্নাত, কথা ঠিক না বেঠিক? কথা ঠিক না বেঠিক? আজ আমাদের দেশে তথা কথিত এক শ্রেণীর আহলেমরা বের হয়েছেন যারা নিজেদেরকে আহলে হাদিস সালাফি বলে দাবি করেন, ইসলামী আন্দোলন করেন যারা দিন প্রতিষ্ঠার আন্দোলন করতে গিয়ে জেলখানার ভেতরে যায়, অথবা দিন প্রতিষ্ঠার আন্দোলন করতে গিয়ে যারা শাহাদাতের পেয়ালা পান করেন, আল্লাহর দীনপন্থী মুজাহিদদের বিরুদ্ধে তারা কটাক্ষ করে, মূলত তারা আল্লাহর দীনপন্থী মুজাহিদদের বিরুদ্ধে কটাক্ষ করে না, মূলত তারা আল্লাহর দীন কায়েমের বিরুদ্ধে তারা কটাক্ষ করে। সম্মানিত ভাইয়েরা, এদের অবস্থান আজ পরিষ্কার হয়ে গিয়েছে, এরা চায় না রাষ্ট্র ব্যবস্থা ইসলাম থাকুক, রাষ্ট্র ব্যবস্থা ইসলাম থাকা, আল্লাহর দীন কায়েমের জন্য আল্লাহ তার নবীদেরকে পাঠিয়েছেন, ঠিক কি না? ইউসুফ আলাইহিসসালাম এবার জেলখানার ভেতরে চলে গেলেন, এক বছর আর দুই বছর নয়, 10 বছর তিনি জেলখানার ভেতরে থাকলেন। জেলখানার ভেতরে অনেক ঘটনা ঘটলো, আর জেলখানার ভেতর থেকে তিনি যখন বের হলেন, জেলখানার ভেতর থেকে আল্লাহ তাকে এমন ভাবে বের করলেন, জেলখানার ভেতর থেকে বের করে আল্লাহ পাক তাকে মিশরের রাজসিংহাসনে রাষ্ট্র ক্ষমতায় তাকে অধিষ্ঠিত করে দিলেন।